আচ্ছা আচ্ছা আমার ঢাকাতেও ব্যবসা আছে বলছেন আমার এটাতে আপনার বেশ কিছু স্পেস খালি পড়ে আছে আমি চাইতেছি যে ওইটাকে একটা বেকারি করতে আচ্ছা তারপর আমার নহরে যদি দুই স্কুলের টিফিন কন্টাক আছে তো আপনার এক দুই দিন পর পরে আমার পাউরুটি বা দই দরকার একদিন পর মানে নিজে উৎপাদন করতে যাচ্ছেন এবং নিজের জায়গাটাও কাজে লাগাতে যাচ্ছেন প্রথম হলো জায়গাটা কাজে লাগাইতে চাইতেছি হ্যাঁ সেকেন্ড হলো আমার তো বাইরে থেকে কিনাই লাগে একদিন আমরা একদিন পরোটা দিই একদিন স্যান্ডউইচ আপনার জেলি পাউরুটি এগুলো আরেকদিন সিদ্ধ ডিম বা বন্ধ ডিম এভাবে বা এগ স্যান্ডউইচ এগুলো করে দিই এখন চাচ্ছিলাম যে নিজে একটা কিছু করি নামটা তো খুব সুন্দর দিয়েছেন মেজবান ওটা আমার মেজবান হ্যাঁ মাইন্ড দা আপনি ওই ফেসবুক মেজবান কমিউনিটি সেন্টার খুব চমৎকার নাম নামের মধ্যেই বোঝা যায় যে এটা কি তারপর আমাদের আবার কিছু কিছু সিস্টেম আছে আপনার ওই একটু সবাই থেকে একটু আলাদা আচ্ছা আচ্ছা আবার আমাদের পার্টি যেদিন থাকে ওই দিনও আমরা বাইরে থেকে বেশ কিছু বেকারি আইটেম আমাদেরকে কালেকশন করা লাগে এই তিনটা কোয়ালিটি আছে একটু মাঝারি আছে বড় আছে ছোট আছে আপনি যে কোনোটা নিয়ে করতে পারবেন আর স্পেস কতটুকু খালি আছে এখন দেওয়ার মতো স্পেস আছে আমার কাছে বলি 33 ফিট × 16 588 স্কোয়ার ফিট আমার এখন রেডি আছে করা যাবে এখন আপনি কি প্ল্যান দিবেন বাকি না আমি তো আমার সবচেয়ে বড় চাইলে একটা মুড়ি মেলো বসাইতে পারেন না না আমার কাছে আপাতত না আপাতত ইচ্ছা না কেন রিকভারি করা আমার হাতে ইম্পসিবল তাহলে এখন আপনি বেকারিটাই করেন শুধু আমি বলবো পাউরুটি আর হলো বন রুটি যেটা আছে না ডোজ জি বেকারি বা স্যান্ডউইচ রুটি স্যান্ডউইচ কেক আপনার পছন্দের কেকও করতে পারেন কেকটা করা যাবে না এখন আপনাদের এখানে তো জন্মদিনের অনেক অনুষ্ঠান হয় তাই না আপনি কেকটাও করতে পারেন জন্মদিনের অনুষ্ঠান আমাদের এখানে তেমন একটা পাই না আমি আমি রিসেন্টলি উদ্বোধন করছি আমি উদ্বোধন করছি 4 মাস আমি আসলে ওই যে যখন আপনার করোনাকালীন গ্রামে গেছিলাম তখন তো আমার 4 মাস এখানে দোকান বন্ধ ছিল আচ্ছা আচ্ছা তখন শখের বর্ষাতে এটা করে বসছি কারণ নিজে চাকরি জীবনে 15 বছর 5 স্টার হোটেলে কাজ করে আসছি তাহলে তো আপনার একটা ভালো আইডিয়া আছে সার্ভিস সম্পর্কে বিজনেস সম্পর্কে যার কারণে আমি ওই যে শখের বর্ষাতে এটা করে নিছি আর কি এই জন্যই আমি এখন চাইতেছি না যে আমার ম্যানেজার আমি বসবাস বেতন দিব ম্যানেজার ছাড়াও আরো 3টা স্টাফ আমার এখানে কন্টিনিউ থাকে ক্লিনার আছে ইয়ে আছে না এখন যে চিন্তা করেছেন যদি এটা বাস্তবায়ন হয় বসাই দিতে হবে না বরং তারাই ইনকাম করে দিবে আমাদের কমিউনিটি সেন্টারে খাবারের নমুনা এটা আমাদের আমার হাতে করা কাজ পরিবেশন তো খুব সুন্দর এটা হলো জাস্ট আমরা ফ্রি অন কস্ট এটা তাই কস্টের বাইরে এটা আমরা ফ্রি গেস্টদেরকে দিয়ে রাখি এটা ছাড়াও আবার বিভিন্ন কালার ফ্রুট আছে এগুলো আমার হাতে করা কাজ আচ্ছা এই যে ফ্রুট গুলা কিন্তু এগুলো আমরা ডিসপ্লে দিয়ে রাখি মানে যার যেমন ফ্রি বুফের মতো আমরা সাজায় রাখি যার যেমন খেতে চায় না ওই খাও তাই ফ্রি এটা আমরা কষ্টে মানে কন্ট্রাক্টর পাই যদি আপনার সাথে হয় তাহলে আপনাকে একদিন ইনভাইট করবো আসেন আলহামদুলিল্লাহ আমার বাসা আমার ব্যবসা হলো বংশালয় 57 মালিটোলা আর দ্বিতীয়ত হইল আমাদের বাসা হইল ইব্রাহিম ফ্যামিলির সাথে থাকি এখানে যে আপনার অফ ডে গুলোতে যাই ওইখানে অফিস আমাদেরকে একটু কফি আমি কফি চা কোনো দেখো কি বল আমার অভ্যাস নাই খাবেন না এখন স্যার আপনি আমাকে একটা প্ল্যান দেন যে আপনি এই কস্টে এই জিনিসটা সারতে পারবেন আমার কেক আর পাউরুটিটা মেইন দরকার আমার পাউরুটি আমাদের আর 18.5 লাখ টাকার প্ল্যান আছে 20-25 লাখ টাকার আছে কিন্তু আপনার ওগুলো করার দরকার নাই আপনি 9.5 লাখ টাকার মধ্যে একটা প্ল্যান করলেই যথেষ্ট মানে ইলেকট্রিক কিন্তু আমার ইলেকট্রিক পাওয়ার লাইন আমি পাচ্ছি এখানে আপনি গ্যাস দিয়ে করতে পারবেন আমি আপনাকে বলি আমার পাওয়ার লাইন 440 নিতে হলে আমাকে আরো 5 লক্ষ টাকা খরচ করতে হবে আমি আপনাকে গ্যাস দিয়ে করে দিব আর আপনি বাকিটা 220 আছে তো হ্যাঁ 220 দেওয়া যাবে বাকিটা 220 দিয়ে করে দিব আমার একটা 10 কেভি ট্রান্সফরমার আছে ওইটা আমার এসির জন্য লাগে ওইটা তো হাত দেওয়া যাবে না তো নিজে নতুন একটা আমার বেশি লাগবে না আমার কত এম্পিয়ার লাগে আপনার ওখানে এন্ট্রি করা আছে আপনার এটা না আপনি আমাকে প্রাথমিক একটা ধারণা দেন যে আপনি এখানে হইলে আপনি এই জায়গা আমার স্পেসটা কি যথেষ্ট 520 আপাতত এটা চলবে ভবিষ্যতে বড় করলে আপনি বড় করবেন আমি জানি আপনি এখান থেকে অনেক বড় করবেন অনেক বড় যেমন বনফুল করছে বা অন্যান্য এটা করছে ওই পর্যায়ে চলে যাবেন একসময় কারণ আপনার একটা ভালো অভিজ্ঞতা আছে আপনি একটা অভিজ্ঞতা নিয়ে আসছেন কিন্তু
সাহস আসলে হয়ে যায়, সাহস আছে সেটা হয়তো বা কিছু করেছেন, এই যে এখানে সাহসের পরিচয় দিয়েছেন, কারণ যে এলাকায় আপনি করেছেন এটা সাহস দেখাচ্ছে। শখ আমার এখন ব্যবসা করে নিয়েছে, আমি এখানে সত্যি কথা বলি, আমি যা আশা করছি তার থেকে অনেক ভালো পজিটিভ অবস্থা শুনছেন। আচ্ছা আচ্ছা, আমার পাশের সেন্টারে ভাড়া মাত্র 10,000, আমার সেন্টার ভাড়া 30,000, তিনগুণ 30,000 টাকা আমি ভাড়া দেবো। মার্শাল্লাহ আমি সিরিয়ালে আছি, ওরা কিন্তু সিরিয়ালে নেই, প্রথম দুই মাস তো ওরা মানে সেন্টারটা খুলতেও পারে, আমারটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আছে। চিন্তা করেন, 4-5টা পার্টি হলে মাসে 1,50,000-2,00,000 এমনি খাওয়া, সাদা কাগজ দেন আমি একটু নোট করে নিই। আমি সিঙ্গাপুরে ছিলাম, প্রযুক্তির মধ্যেই ছিলাম সিঙ্গাপুর, ওখান থেকে শিখে এসে শুরু করেছি। যদিও আজকে 24 বছর প্রায় শিখাচ্ছি, কিন্তু আমি নিজেও এখনো শিখি, নিজেকে ছাত্রই মনে করি, শিখার শেষ শেষ নেই। আমার বস ছিল একজন ফিলিপিন, আমাকে একটা কথা বললো, আমি যখন ট্রেনিং শেষে আমাকে তখন আমি ছিলাম আমাকে একটা কথা বলল যে হাসান, 5 স্টারে কাজ করতে হলে নার্ভাসনেস থাকতে পারবে, আমি তোর বস, কিন্তু আমারও নর্মালি ভুল হইলে ডেলি 42টা ভুল হয়, নর্মাল ভুল আমার 42টা, আমি প্রথম দিন তো ভুল হবে, ও বলল যে আমি জয়েন করার পরে, আমি যখন ইন্টারভিউ দিতে গেছি 3 মাস পরে ফাইনাল এগ্রিমেন্টের সময় আমি ইন্টারভিউ দিয়েছি, আমি 270টার উপরে ভুল করছি, গুনে রাখছে, হ্যাঁ না ওইটা তো কাউন্ট হয়, আচ্ছা আপনি প্রত্যেকটা তো কাউন্ট হবে, আপনি একবার ট্রেনিং দিয়ে ঢুকে গেছেন আপনি পাক্কা হয়ে গেছেন, ওটা কিন্তু 3 মাস পরে আপনার এক্সপিরিয়েন্স পরীক্ষা দিতে হবে, কার কটা ভুল হয়েছে, সিনিয়রসের আপনার প্রমোশন আছে, স্যালারি প্রমোশন, এভরিথিং সব দিক থেকে। আচ্ছা আচ্ছা, আমি একমাত্র স্টাফ মেরিডিয়ান গ্রুপে যে আমি 37 ঘন্টা এক টানা ডিউটি করছি, সার্টিফিকেট আছে মেরিট আপনার, একমাত্র স্টাফ আমি, আমি যেদিন 36 ঘন্টার উপরে মেরিউটের ওয়ার্ল্ড এর 102টা হোটেলে ওই দিন শুধু আমার ছবিটাই চলছে রিসেপশন প্রত্যেকটা মেয়ে, যে মানে আপনার গোল্ডেন স্টাফ এর একটা অ্যাওয়ার্ড দেয়, চিন্তা করেন আলহামদুলিল্লাহ আমিও কষ্ট করছি কোম্পানির জন্য, কোম্পানিও আমার এক খালি করছে, চাকরি জীবনে আমেরিকান আর্মির সাথে করছি, আমি লাস্ট প্রজেক্ট ছিল কুয়েত ন্যাশনাল অ্যাসেম্বলি, কুয়েত সংসদ ভবনের ক্যাটারিং অফিসে ছিলাম, মানে আমার কোয়ালিটি পাসের পরে যে বিদের খাবার দাবার করতে এগুলো অবস্থা। আচ্ছা স্যার, আপনি আমাকে গ্যাস ওভেন একটা দাম কত ইয়ে করুন, এখানে ডেক ওভেন লেখেন একটা, লেখেন বলেন না দেখছেন, এরপর লেখেন খামির মিক্সার একটা, তারপরে একটা ফ্রি সাইজ প্যাকেজিং মেশিন লেখেন, কনভেয়ার বেল্ট সিস্টেম, ফ্রি সাইজ প্যাকেজিং মেশিন, এটা লাগে, কারণ কখনো আপনার একটা প্যাকেট বা কিছু করতে হতে পারে, তো মানে টোটাল মিলটা একটা প্যাকেজ। আমি আসলে আমি ইয়েতে যাইতেছি, আমি আপনাকে বলতে আমি ইয়েতে যাইতেছি হলো চকবাজারে, আমার প্রোগ্রামটা হলো আমি জাস্ট আমার মনোগ্রাম যেটা করছি, মনোগ্রামের উপরে যে প্যাকিং প্যাকেট করা যায় কিভাবে, এই আমি এই মনোগ্রামটা ইউজ সুন্দর আমি এটা ইউজ, যার কারণে এখানে এই টোটালটা হলো 9.5 লাখ টাকা, হ্যাঁ লাগে টোটাল সেট সানা থাকবে, আবার যদি আমি এই এই মিক্সারটা লোকাল করে দেই তাহলে আরো 1.5-2 লাখ টাকা কমে যাবে, আর 3টা সানা থাকলো, এই শুধু খামির মিক্সারটা যদি আমি লোকাল দেই তাহলে এখানে প্রায় 1.5-2 লাখ টাকা কমে যাবে। কোয়ালিটি ভালো, এটা আপনি আমি গ্যাস করে দেব, কোয়ালিটি ভালো, কোয়ালিটি এগুলো খুবই ভালো। আর যদি লোকাল করি না, লোকালে যায় সব
আমি চাইতেছি স্টার্টআপে রানটা করি আমি হাঁটি আগে হাঁটতে হাঁটতে আমি দৌড় দিব আমি কিন্তু দৌড়িয়ে দৌড় আচ্ছা এটা আপনি রাখেন এরপরে আপনার সাথে আমার কথা হবে কথা হলে আপনার আপনার বাজেটটা আমাকে ইয়ে করবেন আমি তো একটা বাজেট দিলামই আমি আপনাকে এখানে কিন্তু আমি যদি আরো বড় আকারে যেতেন তাহলে 20-25 লাখ টাকা বা 20 টাকার প্ল্যান আছে প্রয়োজন নাই আপনি যখন বললেন আমি এখন আপাতত শুরু করব তবে কোয়ালিটি যেন ঠিক থাকে আমি সেইভাবে একটা বাজেট দিয়েছি এরপরে আপনি আমাকে যদি ইয়ে করেন যে না আমি এখন এই বাজেটটা আমার কাছে নেই আমি এই বাজেটে করতে চাই তখন আমি দেখবো যে কোথায় যেতে হবে আমি স্যার আমি আপনাকে একটা কথা বলি আমি যখন এই সেন্টারটা আমি নিই আমি যখন ডেকোরেশন করা শুরু করছি পাবলিক আমার বলে যে যেই মালিকের বিল্ডিং আমি ভাড়া নিছি ওই মালিকের ভাই আমার বলতেছে তোর মাথা ফুরাই গেছে আমি কেন যে এই যে ভাড়া ঘরে যে তুই এত টাকা ইনভেস্ট করতেছিস আমি বললাম যে আমার ব্যবসাটা আমি বুঝলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু মোটামুটি যা ইনভেস্ট করছি কাছাকাছি চলে এসছে আমি চাইতেছি স্যার আমি আস্তে আস্তে রান করব না এটা ভালো আমি চাইতেছি আমি দুইটা ভ্যান রাখবো দুইটা ভ্যান দিয়ে আমি আস্তে আস্তে শুরু একই জন্য আসছে ওই ছেলেটা আচ্ছা আচ্ছা পাঠাতে পাঠাতে আমি চলে যাবো আর যদি আমি এখন লোকাল সেট আপটা নিই তাহলে কি টোটালটা লোকালে আসলে আপনার কম ছিল আর কি অনলি ওয়ালাইকুম সালাম আঙ্কেল ভালো আছো বসো সামনে আসো লোকালে আসলে 6 লাখ টাকার মধ্যে চলে আসবে 6-6.5 এরকম আচ্ছা এখানে কিন্তু আপনি ব্রেড স্লাইসার দিলেন আমি আপনার বাজেটটা তো দিলাম এরপরে দেখি আপনার কোন বাজেটে আমি দেখি কোয়ালিটি ঠিক রেখে কতটুকু আসা যায় কারণ আপনার যেই মানের প্রতিষ্ঠান করেছেন সেটার সাথে যেতে হবে আমরা কমায়া ওইভাবে যাওয়াটা ঠিক কতটুকু হবে আচ্ছা স্যার আমি একটা বিষয় আপনাকে ইলেকট্রিক ভবনে মালটা ভালো আসে না গ্যাসে ভালো আসে এটা কাছাকাছি একই এটা কোনো ডিফারেন্স তেমন নেই ম্যানুয়ালে মেশিন ম্যানুয়ালে মেশিন সে তাপ যে কোনো ভাবে দিবে আমি দুইটা থানার বর্ডার এখন দেখা গেল আমি 30,000 টাকার একটা 10 kV ট্রান্সফরমার নিতে আমার 2 লক্ষ টাকা লেগেছে গভর্নমেন্ট পাইছে মাত্র 33,000 টাকা 2 লক্ষ টাকা কিন্তু সরকার পাইছে 33,000 টাকা সমস্যা হলো আমার এই সাইডটা হলো দুই থানার বর্ডার তো আমার আগের যে মিটারটা ওইখানে আছে ওটা হলো সেনবাগ থানা মাঠের মিটার কিন্তু এটা এখন হলো এরিয়া সময় বলি ওই যে এখানে থেকে ওইখানে পাঠায় এখান থেকে ওইখানে করতে করতে আমি হারিয়ে গেছি পরে যে আমি অবৈধভাবে আশ্রয় নিয়ে আমি চেষ্টা করতেছি ঘুষ দিয়ে আমি কাজটা করি